হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজমেরি জেমসর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সুনামধন্য জ্যোতিষ প্রফেসর আবুল হাসানের পক্ষ হতে প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয়, দুর্লভ রত্নপাথর ব্যবহার অনেক প্রাচীন আভিজাত্য। বন্ধুরা, আমাদের আপকামিং ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন। রত্নপাথর সম্পর্কিত আমাদের নতুন ভিডিওর প্রতিটি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সম্মানিত ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় যাই। রত্নপাথর ওপাল, ক্ষমতা, সৃজনশীলতা এবং অনুপ্রেরণা। এই আধা স্বচ্ছ পাথরটি সিলিকন এবং প্রচুর পরিমাণে পানি দ্বারা গঠিত হয়। এর মহাজাগতিক প্রভাব আপনাকে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, মানুষের কুদৃষ্টির প্রভাব দূর করতে, নেতিবাচক আসক্তি থেকে মুক্তি পেতে এবং সৃজনশীলতার গভীর সমুদ্রের সন্ধান পেতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। রত্নপাথর মুক্তা, ক্ষমতা, নারীত্ব, সততা এবং পবিত্রতা। মুক্তার ক্ষমতা বিশুদ্ধ, সৎ এবং মহীয়সী নারীর সাথে মিলে যায়। মুক্ত পড়লে মানসিক উন্মুক্ততা এবং সততা বৃদ্ধি পায়। মুক্তা সাধারণত ডান হাতের ছোট আঙ্গুলে পড়তে হয়। মানসিক অশান্তি, অসচ্ছলতা, ক্ষয়রোগে এটি উপকারী বলে কথিত আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মুক্তা পড়তে বলা হয়। রত্নপাথর রুবি, ক্ষমতা, ভালোবাসা, সাহস এবং শক্তি। উল্লেখ্য যে রবি মূলত লাল সাফায়ার পাথর, কারণ তারা অন্যান্য সাফায়ারের মতো একই পাথর থেকে তৈরি হয়। ডায়মন্ডের পাশাপাশি রুবি অন্যতম শক্তিশালী রত্ন পাথর। আপনি ক্লান্তি এবং অলসতা দ্বারা আটকে আছেন, তবে এটাই আপনার রত্ন। এটা আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়া শত্রুতা এবং অসচ্ছলতা রুখে দেওয়ার আশায় মানুষ এটি ব্যবহার করে। অশুভ এবং কুচক্রীদের হাত থেকে রক্ষা পেতে সিংহ রাশির জাতক জাতিকারা রুবি ব্যবহার করেন। বিভিন্ন পাথরের যে সকল উপকারিতা বা শক্তির কথা বলা হয় তা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সৌন্দর্যের জন্য পাথর ব্যবহার করুন। নির্ভরযোগ্য সোর্স থেকে পাথর সংগ্রহ করার চেষ্টা করুন যেন আপনাকে প্রতারিত না হতে হয়। বন্ধুরা, আপনারা যদি নিজেদের মতো করে রত্নপাথর সম্পর্কিত আরও কিছু জানতে চান, প্লিজ কমেন্ট বক্সে আমাদের জানাবেন। যে সকল বন্ধুরা প্রবাসে আছেন, রত্নপাথর ক্রয় করতে আগ্রহী, তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ঠিকানা আজমেরি জেমস ওয়ার্ল্ড, শপ 003, ব্লক বি, লেভেল 2, যমুনা ফিউচার পার্ক মার্কেট, প্রগতি সরণি, কুড়িল বিশ্ব রোড, ঢাকা। আপনাদের চোখ থাকুক আজমেরি জেমস ওয়ার্ল্ডে। খুব ভালো কাটুক প্রতিটা দিন, সুস্থ থাকুন সবাই, শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকটা জীবন। খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে জেমস পাথরের এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড জ্যোতিষশাস্ত্র মতে রাশি রত্ন পাথর গ্রহণে নির্ভরযোগ্য নাম। একমাত্র আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে বাংলাদেশে আপনাকে দিচ্ছে কম্পিটিটিভ ফিক্সড প্রাইসে ন্যাচারাল স্টোন সহ সকল ধরনের স্টোন। এছাড়াও জেমস টেস্টার মেশিনে রত্ন পাথর পরীক্ষার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের কাউন্সেলিং গ্রহণ করতে চলে আসুন লেভেল 2 বি জোনের 3 নম্বর দোকান আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে। আজমেরি জেমস ওয়ার্ল্ড, জেমস পাথরের বিশ্বস্ত নাম।